নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসে অনেক সুস্থ আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা কিন্তু লক্ষ্মী পুজোর ব্লগ। এবারে আমাদের বামন ঠাকুর দিয়ে পুজো না হলেও আমার বাড়িতে যেহেতু মা লক্ষ্মী, মানে প্রতিষ্ঠিত মা লক্ষ্মী আছে, তো আমরা কিন্তু এখানে পুজো করব। মানে হচ্ছে আমরা ঘরোয়া পুজোটা করব, আমি আর মা মিলেই করব, কারণ আমি আর মাই দুজনে উপোস করে আছি। পূর্ণিমা ছাড়ার পর কিন্তু দুজনে কিন্তু ভোগ খাবো। আর এখানে দেখো গোপুকে কিন্তু সকালবেলা ভালো করে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, বাচ্চা মানুষ, ওকে তো আর উপোস রাখা যাবে না, ওকে ওই জন্য বিস্কুট জল খাইয়ে দিয়েছি। আর এখানে জামা প্যান্ট নিয়ে ওদের চলে এসেছি। আর আমিও কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নানটা আগে সেরে নিয়েছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি যেহেতু পুজো করবো বলে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার মধ্যে কিন্তু লক্ষ্মী ঠাকুরের সব কিছু রেখেছি। মানে লক্ষ্মী ঠাকুরের বলতে গেলে নয়, এখানে নারায়ণ ঠাকুরের আছে, গোপাল ঠাকুরের আছে, সব কিছু আছে। আর এবার কিন্তু ম্যাচিং ম্যাচিং জামা প্যান্ট এনেছি সবারই একসাথে। তো চলো পুজো ঘরে এখন ঢুকে গেছি। প্রচুর কাজ, তোমরা জানোই আমাদের প্রচুর ঠাকুর, তো ওখানে আগে স্নান টান করাতে হবে। মা লক্ষ্মীকে আজকে কিন্তু খুব সুন্দর করে স্নান করাবো, সাজাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আগে কিন্তু গোপুসোনাকে অঙ্গরাগ করে স্নানটা করিয়ে নেবো, কারণ ও ছোটো মানুষ, ওকে আগে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দেবো সিংহাসনে, তাহলে ও বসে বসে দেখবে মা লক্ষ্মীর পুজো। ভাইকে কিন্তু স্নান টান করিয়ে সুন্দর করে নতুন জামা পরিয়ে কিন্তু সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু নারায়ণ ঠাকুরকে স্নান করাবো, তো চলো স্নান করানো যাক। নারায়ণ ঠাকুরের কিন্তু স্নান কমপ্লিট, এখন কিন্তু মা লক্ষ্মীকে স্নান করাবো, অঙ্গরাগ করাবো। আর দেখো আমার মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। আর ওই যে ওপরে কিন্তু কাজকর্ম মানে একদমই প্রায় শেষের দিকে, আর ওদেরকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে কিন্তু সিংহাসনে বসিয়ে দিয়েছে। চলো তাহলে এবার মা লক্ষ্মীকে স্নান করানো যাক। এখানে দেখো আমি কিন্তু সবাইকে সুন্দর করে কিন্তু স্নান করিয়ে, সুন্দর করে অঙ্গরাগ করিয়ে, কিন্তু জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে গুছিয়ে কিন্তু সিংহাসনে বসিয়ে দিয়েছি। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ঠাকুরদের প্রায় দু ঘন্টা ধরে সাজানোর পর নিজেকেও একটু সাজাতে ইচ্ছে করলো, তাই ভাবলাম একটুখানি শাড়ি টাড়ি পরে, যেহেতু আজকে পাঁচালিটা আমিই পরবো, তাই ভাবলাম একটু শাড়িটা পরে আসি। আর মা বলতো আয় তোকে কিন্তু পায়ে আমি আলতা পরিয়ে দেবো। প্রথমে বলছিলাম না তোমার দরকার নেই, আমি নিজেই পরে নেবো, মা একটু জোর করেই পরিয়ে দিল। আর হ্যাঁ, তোমরা আমাকে কিন্তু অনেকেই বলেছিলে তোমার বোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সত্যি বলতে গেলে তোমাদের এতটা ভালোবাসা পেয়ে আমার বোন অনেকটাই সুস্থ হয়েছে, অনেকটাই। ও বলছে দিদি আমি পরের ব্লগে যারা আমার মানে এরকম সুস্থতা কামনা করেছে ছিল আমি কিন্তু তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই। যে অবশ্যই তুই বলবি। আর এটাই কিন্তু আমার ফাইনাল লুকটা ছিল। ফাইনাল লুকটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এবার একটু ওপরে যাওয়া যাক, পুজো করতে হবে। আর এবার কিন্তু মা লক্ষ্মীর জন্য এই চূড়াটা কিন্তু মা নিয়ে এসছে নিজের হাতে করে, আর এতটা সুন্দর দেখতে। তো চলো মা লক্ষ্মীকে পরাই। দেখো মাকে কিন্তু মুকুটটা পরিয়ে এতটা সুন্দর লাগছে, মুখটাই একদম চেঞ্জ হয়ে গেল। আসলে আমাদের মা খুবই সুন্দর দেখতে। তো যাই হোক, এখন কিন্তু এটা ফাইনাল লুক আমার মা আর বাবার। আর এখানে কিন্তু প্যাঁচা মানে আমি তাকেও কিন্তু টিপ টিপ মানে সিঁদুরের টিপ টিপ পরিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু এই চূড়াটা পরিয়েছিলাম, দেখলাম যে ভালো লাগছে না, তাই ভাবলাম ওই চূড়াটা পরাই। আর এখানে গলার হার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি হাতিবাগান থেকে কিনি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে ঠাকুরের গয়নাগুলো তুমি কোথা থেকে কেনো, ঠাকুরের জামা প্যান্টগুলো কোথায় থেকে কেন, আমি কিন্তু হাতিবাগান থেকেই কিনি। তো চলো এবার পুজোটা করা যাক।
এখন কিন্তু মা লক্ষ্মীর ঘট স্থাপন করব, তার জন্য কিন্তু কলা, পান পাতা, আম পাতা, তারপর হর্তুকি, তারপর আরো অনেক কিছুই মা দিয়েছিল, ধান টান থেকে শুরু করে সব কিছুই। আর আমরা কিন্তু একটা ধান কৌটো মাকে দিয়ে রাখি, 1 বছর পর কিন্তু ওই ধানের কৌটোটা থেকেই ধান কিন্তু মা নিয়ে আবার চালের কৌটো, মানে চালের যেখানে মা চাল টাল যেখানে রাখে সেখানে। আর এই যে আমি কিন্তু ঘট স্থাপন করে ফেলেছি, জল শঙ্খ বসিয়ে দিয়েছি, আর এটা ছিল কিন্তু ফাইনাল, একদম মালা টালা পরে এতটা অপূর্ব লাগছে না সত্যি বলতে গেলে। তো চলো এবার একটুখানি ভোগ নিবেদন করা যাক। আর আজকে ভোগে কিন্তু নাড়ু, আর লক্ষ্মী পুজো মানেই কিন্তু একটা নাড়ু হবেই এই জিনিসটা। আমাদের নাড়ু এবার হয়নি, মা কিনেই দিয়েছে, কারণ আমাদের নিয়ম করা যাবে না, সব কিছুর নিয়ম হবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটু আরতি করে নিচ্ছিলাম। তো চলো, মা লক্ষ্মীর ভোগে কিন্তু ছিল নাড়ু, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, তারপরে কিন্তু আরও অনেক কিছুই মা দিয়েছিল। আর এখানে কিন্তু মা ধূপ জ্বালছে, ধুনো জ্বালছে, আর মাও আজকে কিন্তু খুব সুন্দর করে সেজেছে, আর আমি কিন্তু এখানে বসে পড়েছি পাঁচালি নিয়ে, পাঁচালি পরবো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী ভাবে করি বসি নারায়ণ, বহিতেছে নানা কথে সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে আসে মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, তারপর কর জোরে করিয়া প্রণতি, কহিলা নারদ মুনি নারায়ণী পতি, কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়, পলকের তরে তব নাই কথা স্মৃতি, মর্তবাসী সদা তাই ভুগে দিছে দুর্গতি। জানো তো, আমি না ক্লাস 6 থেকে পাঁচালি পড়তে পারি, আর 6 থেকে যেহেতু পড়ি, আমার কিন্তু এখন প্রায় বলতে গেলে পাঁচালি কিন্তু একদমই মুখস্থ হয়ে গেছে। তো চলো, পাঁচালি কিন্তু পড়া এখন শেষের পথে, এখন কিন্তু একটু নিচে যাব ভোগ খেতে। তো চলো যাওয়া যাক। আমার মা না লক্ষ্মী পুজোর এই খিচুড়িটা এতটা অপূর্ব করে, সাধারণ দিনে কিন্তু করলে আমার একদমই ভালো লাগে না, কিন্তু লক্ষ্মী পুজোর দিন যে খিচুড়িটা করে সেটা খেতে কিন্তু আমার পাড়ার লোকরা আমার মায়ের ফ্যান হয়ে গেছে। তাই কিন্তু এবার সবাই বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, তোমাদের কি পুজো হয়নি নাকি, তোমরা ভোগ দেবে না কাউকে? তো যাই হোক, এখানে কিন্তু নাড়ু নিয়ে নিয়েছি, একটু ফল নিয়ে নিয়েছি, আগে কিন্তু নাড়ুটাই ট্রাই করবো, কারণ নাড়ু খেতে আমার ভীষণ ভালো লাগে। একটু চিনি নাড়ুটা একটু বেশি ভালো লাগে এই গুড়ের নাড়ুর থেকে, জানি গুড়ের নাড়ুটা একটু বেশি টেস্টি হয়, বাট আমার চিনির নাড়ুটা একটু বেশি ভালো লাগে, এটাও কিন্তু অপূর্ব টেস্ট আছে। নাড়ু খেয়েই মনে হচ্ছে আরো 3-4টে পেলে একটু বেশি ভালো হতো। আর এখানে কিন্তু একটুখানি খিচুড়ি খাবো, খিচুড়িটাও কিন্তু এবার এতটা অপূর্ব করেছে না মা, একদম মাখন টাইপের। তো চলো একটু খিচুড়িটাও খেয়ে টেস্ট করা যাক, এতটা সুন্দর করেছে কি বলবো, সত্যি খুবই সুন্দর করেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই স্টপ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দিও। চলো আজকের মতন বাই, তোমরাও ভালো থেকো, টাটা।